এক একবারকে যদি বলা হয় তাহলে আমাদের আগামীকালকে পরীক্ষায় যে প্রশ্নগুলো আপনি আনসার করবেন আমি স্টেট কার্ড আপনাদেরকে বলে দিচ্ছি শেষ সাথে অর্থাৎ আমাদের পরীক্ষা ঠিক পূর্ব মুহূর্তে যে বিষয়গুলো পড়তে হবে সেটি হচ্ছে আপনাদের আমরা দিয়েছিলাম সিন পেসিস এ চারটা এ চারটা পেসিস আসুক বা না আসুক আপনি পেসিসটা দুইবার পড়বেন বা তিনবার পড়বেন পড়ার পর এখান থেকে অবশ্যই এক নং প্রশ্নের আনসারটা দিয়ে দিবেন। তো এক নং এ বি সি ডি চারটি থাকবে চার নম্বর পাবেন খুব সহজেই পেয়ে যাবেন দুই নং প্রশ্নের আনসার করার কোনো প্রয়োজন নাই যারা খুব ভালো আছেন তারা করবেন এরপর হচ্ছে তিন নং ফিলিন্দা ব্ল্যাঙ্কস এটা হচ্ছে আমাদের আনসিন পেসিস আনসিন পেসিসটাও আপনি দুইবার বা তিনবার পড়বেন যে আনসিন পেসিস থাকুক না কেন এটা কমন পড়তে হবে এরকম কোনো বিষয় না কমন না আসলেও খুব ইজি আসবে সেটা আপনি রিডিংগুলো পড়বেন এবং এখানে যে ইন দা গ্যাপস রয়েছে সেটা এটা আনসার করবেন তাহলে তিন নং আমরা আনসার করে ফেললাম এক নং আনসার করে ফেললাম চার চার এখানে আট নাম্বার এরপর আমরা সামারা দেখবো দেখব অর্থাৎ আনসিন পেসিসের সামারিটা করতে হবে সামারিটা আমরা আপনাদের জন্য খুব সুন্দর করে লিখে রেখেছি এইগুলো একটু পরে নেবেন এখান থেকে বেশ কিছু লাইন আপনি মুখস্থ করে যাবেন পেসিসের নাম দেবেন সে বিষয়ে দিবেন তাহলে এইখানে আমাদের পাঁচ তাহলে আট আর পাঁচ তেরো তো বাকি রইলো আমাদের সতেরো মার্ক্স সতেরো মার্ক্সটা আমরা কীভাবে অ্যান্সার করি দেখি তো আপনাদের রাইট ফর্ম অফ বার্পের আমরা উত্তর সহ এগুলো দিয়েছিলাম পড়বেন উত্তর সহ পড়বেন এবং নিয়মগুলো দিয়েছিলাম নিয়মগুলো পড়বেন নিয়মগুলো থেকে অবশ্যই পরীক্ষায় আসবে আমি যদি একটু বলি তাহলে এটা অবশ্যই আনসার করবেন এখানে আমাদের সতেরো মার্কস হয়ে যাবে অ্যান অনেস্ট ম্যান নেভার টেলস এলাই এখানে একটা বিষয় মাথায় রাখবেন যে আমাদের চিরন্তন সত্য অভ্যাসগত শত এগুলো থাকলে ইনফিনিট টেন্স হবে এবং সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে বার্পের সঙ্গে এস বাই এস যুক্ত হবে যেমন দি সান রাইজেস ইন দ্য ইস্ট দি সানসেটস ইন দ্য ওয়েস্ট চারদিকে ঘুরে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি এই ধরনের যে বাক্যগুলো রয়েছে সেইগুলোর সঙ্গে থার্ড পার্সেন্ট নাম্বার থাকে তাহলে বার্পের সঙ্গে এস বাই এ যুক্ত করবেন যেমন এখানে আমরা ট্যাস যুক্ত করেছি এরপরে দেখেন হি ড্যাশ টু রিড দ্য বুক ফর অ্যান আওয়ার এখানে ফর আওয়ার সে এক ঘন্টা যাবৎ পড়তেছে এই বইটি এখানে যাবতবাদ আছে নির্দিষ্ট সময় ধরে চলছে কাজটা সেই কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই জন্য আমরা হ্যাজ বিন ব্যবহার করেছি কারণ সাবজেক্টের সঙ্গে হ্যায় বা হ্যাজ আর বারপের পাস্ট পারসি এখানে হ্যাস বিন রিড দ্য বুক রিড দ্য বুক ফর এন আওয়ার আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর সি নাম্বার দেখব মাহবুব ড্যাশ টু পোস্ট দ্য লেটার লাস্ট উইক এই যে দেখেন লাস্ট উইক লাস্ট ডে ইয়ার ডে লাস্ট মান্থ এই ধরনের যদি কোনো বাক্য থাকে তাহলে পাঁচটি টেন্স হবে এবং সেই ক্ষেত্রে যে বার্বটা আছে বার্বটার সঙ্গে আপনি ইডি যুগ করে দেবেন পোস্টেড দি মেন ড্যাশ টু ডাই বাই অ্যাক্সিডেন্ট এখানে একটা বিষয় জানা রাখবেন যে দুর্ঘটনায় মরাকে বাই অ্যাক্সিডেন্ট বলা হয় এটা আমাদের একটা প্রিপোজিশন সেই জন্য আমরা ডায়েট ব্যবহার করব দ্য চিলড্রেন ড্যাস টু প্লে নাও ইন দ্য গার্ডেন দি চিলড্রেন নাও এই যে নাও রয়েছে নাও থাকলে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হয় আর প্লেইং ইন দ্য ফিল্ড রেহানা ড্যাশ টু সিং এ সং বিফোর ইউ কেম এখানে আমরা আমাদের বিফোরের পূর্বে এবং আফটারের পরে আমাদের নিয়ম রয়েছে বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয় যেজন্য আমরা সাবজেক্টের পরে হেড ব্যবহার করেছি এবং বারপের পাস্ট পারফেক্ট ফর্ম ব্যবহার করছি তো এইভাবে সবগুলো একটু দেখে দেখে পরে নেবেন যেমন এখানে আই উইশ আই ওয়ার এ কিং এই যে সব শব্দটা এটা কিন্তু পরীক্ষায় থাকবে এরপরে আমাদের যে নিচে যে উদাহরণগুলো দেখাবো সেই উদাহরণগুলো একটু ভালো ভালো করে দেখবেন যদি রাইট ফর্ম কিছু করতে চান এরপর আমরা নেরাসনে চলে আসবো নেরাসন যদি কেউ পারেন আনসার করবেন আর যদি কেউ না পারেন আনসার করবে না তবে নেরসন গুলো খুব সহজ আসবে যেমন হি সেট মি হোয়েন উইল ইউ গো হুম এখানে আমরা যা নিজের রিপোর্টিং বার পেয়ে যদি থাকে তাহলে আমাদের টেন্সের পরিবর্তন হয় আর রিপোর্টিং বার যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে টেন্সের পরিবর্তন হয় না এখানে পাস্ট ফর্মে রয়েছে সেট আমাদের ভিতরে টেন্সের পরিবর্তন করতে হবে যেমন যেহেতু এরা আমাদের ইন্টারোগভ সেন্টেন্স মি আর হোয়েন রয়েছে আই এখানে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন আর এখানে সেকেন্ড পার্সন সবসময় কী করবে আমাদের অবজেক্টকে ফলো করবে তো মেয়ে এর সাবজেক্ট হচ্ছে আই আমরা আই ব্যবহার করলাম আর এখানে উলের পরিবর্তে কি হবে উট হবে যেহেতু আই ব্যবহার করেছি কাজে এখানে স্যুট ব্যবহার করব অন্যভাবে এটা চিরন্তন সত্য সেখানে টেন্সের পরিবর্তন হবে না এইখানে হচ্ছে আই ডিড নট সি দা বয় এখানে সেইট টু মি সেট রয়েছে কাজে এই যে এইখানের ভিতরের অংশটুকু অবশ্যই টেন্সের পরিবর্তন হবে এইখানে টেন্সের পরিবর্তন বলতে এটা হচ্ছে আমাদের পাঁচটি ইন ডিফিনিট টেন্স আমাদের হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স পাঁচটি ইন থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে আর এখানে আমরা ব্যাগ খাটা করেছি দেখতে পারেন আর দি বয় সেইস টু মি এই যে দেখেন এখানে সেইস রয়েছে অর্থাৎ এটি প্রেজেন্ট রিপোর্টিং বার্ব এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে সেই কারণে ভিতরে যে এম থেকে ওয়াশ হওয়ার কথা ছিল ওয়াশ হবে না এটা ইস হবে আর সাবজেক্ট এখানে আই রয়েছে আই ফলো করবে দি বয়কে ফলো করবে সাবজেক্টকে ফলো করবে অর্থাৎ ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী এবং থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না দি বয়ের সাবজেক্ট হচ্ছে হি হি ইজ বিজি আর নাও থাকলে এখানে কি হয় দেন হয় তো আমরা যেগুলো দিয়েছি সেইগুলো একটু পরে নেবেন আমরা উত্তরগুলো আপনাদের দেখানোর কথা ছিল উত্তরগুলো দেখাচ্ছি এটা আনসার আপনি করতেও পারেন নাও করতে পারেন এটা আপনার খুশি তবে সেন্টেন্স এটা আমাদের শিট থেকে ভালো করে নিলে আপনি খুব সহজে নাম্বারগুলো পাবেন আর যদি সময় না থাকে তাহলে এখানে যে উদাহরণগুলো দিয়েছি সেই উদাহরণগুলো এক নজর একটু দেখে যাবেন আপনি পরীক্ষায় কিছু কমন পেতেও পারেন আর এখান থেকে যদি কিছু কমন পেয়ে যান তাহলে এগুলো অবশ্যই আনসার করবেন সলিড মার্কস আপনার নাম্বার কোনো কাটা যাবে না এইখানে আমরা যে উদাহরণগুলো দিয়েছি সেই উদাহরণগুলো এক নজর দেখে যাবেন এগুলো ব্যাখ্যা করলে অনেক সময় প্রয়োজন আমরা টেক কোয়েশন অবশ্যই আনসার করব সতেরো আনসার করেছিলাম এখানে টেক কোয়েশন আনসার করলে আমাদের চার হয় তাহলে একুশ হবে এবং ডায়লগ আনসার করলে আমাদের তিরিশ হয়ে যায় এইখানে এরপরেও আপনার হাতে দুইটা অপশন আছে একটা হচ্ছে আমাদের নেরেশন এবং একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যদি পারেন আনসার করবেন ডায়লগ আনসার করার কোনো প্রয়োজন পড়বে না তাহলে এখানে আমরা টেকের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখবো আমরা যদি জানি যে লেটের পর এস বা আস থাকলে উই হয় আর যদি এস বা আস না অন্য কিছু থাকে তাহলে উইল ইউ বা উইল দে আমরা উইল ব্যবহার করেছি। খুবই সিম্পল আই এম এ স্টুডেন্ট একটা বিষয় মাথায় রাখবেন এখানে এম যেহেতু আমাদের কোনো নেগেটিভ শব্দ নাই তাহলে আমাদের হওয়ার কথা ছিল এম নট আই এম নট আই যদি আমরা এম নট আই ব্যবহার করি এম নট কে আই কে আমরা লিখতে পারি আর এন্ড অথবা এন্ড এই যে দেখেন লেটার পর এস আছে আমরা শ্যাল উই ব্যবহার করব এই নিয়মগুলো জাস্ট পড়ে যাবেন তাহলে পরীক্ষা অবশ্যই ভালো করতে পারবেন ডো নট হেড দ্য পোর এখানে ইম্পারটিভ সেন্টেন্স ইম্পারটিভ সেন্টেন্স থাকলে উইল ইউ বা শ্যাল উই শ্যাল উই বা ক্যান ইউ ইত্যাদি বসে যেমন এখানে ইম্পারটিভ সেন্টেন্স এবং নেগেটিভ শব্দ আমরা উইল ব্যবহার করলাম নান ওয়ান্ড দেয়ার এই বিষয়টি মাথায় রাখবেন নো বডি ওয়ান নান স্কারসেলি সেল স্কারসেলি সেন্ডম সেলডম আনটি লিটিল ফিউ এফ ইউ এই জাতীয় নেগেটিভ শব্দ যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে নট ব্যবহৃত হবে না টেক কোশ্চেনে যেমন এখানে নান রয়েছে নানের পরিবর্তে আমাদের সাবজেক্ট হবে দে প্রনাউন হবে দে আর নান যেহেতু রয়েছে আমরা নট ব্যবহার করবো না আর এটা হচ্ছে পাস্ট টেন্স ওয়ান্ট আমরা পাস্ট টেন্স কাজে ডিট ব্যবহার করবো আর যদি অক্সিলারি ভার্ব থাকে অক্সিলারি ব্যবহার করব এ বার্কিং ডগ সেলডম বাইটস এখানে দেখেন এই যে সেলডম রয়েছে আমি একটু আগে বলেছিলাম সেলডম থাকলে নট হবে না আর এ বার্কিং ডগ পরিবর্তে হবে ইট আর এখানে বাইটস যেহেতু রয়েছে তাহলে আমরা বুঝতে পারি যে এটা প্রেজেন্ট ইনফিনিট সাবজেক্টের পরে ভার্ব এর সাথে বাই যুক্ত রয়েছে তাহলে আমরা ডাস ব্যবহার করব উই ক্যান সুইম এখানে উই ক্যান सिंपली ক্যান হবে আর এখানে কোনো নেগেটিভ শব্দ নাই নট হবে তাহলে ক্যান হবে আর ক্যান নট কে আমরা লিখতে পারি ক্যান্ট এখানে চারটা শব্দ রয়েছে এরপর হচ্ছে সেল নট সেল নট থাকলে শান্ট হয় আর বাকিগুলো নটের ও উঠে গিয়ে সেখানে শুধু পুষ্টপিকমা টি বসে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এই যে ধরেন নান রয়েছে আমরা যে ব্যবহার করবো আর নট হবে না উইল দে দি বারস প্লাই এখানে দি বার্স এর পরিবর্তে দে ব্যবহার করব আর যেহেতু ওটা আপনার ইনফিনিট টেন্স তাহলে আমরা ডো্ট ডো ব্যবহার করবো আর যেহেতু নট নাই ডোট ডোর সঙ্গে নট হবে ডোন্ট হবে নাথিং ইস ইম্পিবল এখানে নাথিং একটা নিজে নেগেটিভ শব্দ সেই জন্য এখানে নট হবে না আর এখানে ইস রয়েছে আমরা ইস ব্যবহার করবো আর নাথিং থাকলে আমরা জানি হয় ইট আই শ্যাল ডো ইট এখানে আমরা বলেছিলাম যে শেল এর পরে যদি নট হয় তাহলে সেটা হয়ে যায় স্যান্ট যেহেতু এখানে নট নাই ছেলের পরে নট হবে সেন্ট হবে এবং এখানে আই সরাসরি রয়েছে আই ব্যবহার করব্রি বডি থাকলে দে হয় এবং এখানে কোনো নেগেটিভ শব্দ নাই আর এটা হচ্ছে আমাদের পাস টেন্স তাহলে সঙ্গে হবে ডিডের নট ডিডেন্ট আর এভরি বডি পরিবর্তে দে হবে এই যে দেখেন সেল রয়েছে সেল থাকলে আমাদের নট হবে না আর যেহেতু এখানে রেঞ্জের সাথে এস রয়েছে কাজে বুঝতে পারি এটা প্রেজেন্টেন্স থাকলে ডাস হবে এবং নট হবে না আর ইটের জায়গায় ইটি হবে এই যে আই শ্যাল গো হোম এখানে স্যান্ড আই সিম্পলি লেট আস লেটের পর এস রয়েছে শ্যাল উই দে ইজ এ পন্ট ইন দ্য বিলিজ এখানে ইজ ব্যবহার করবো ইজ থাকলো আর দে ইজ এখানে হবে নো পন্ট দেয়ার ইজ নো পন্ড ইন দ্য বিলিজ যেহেতু নো রয়েছে কাজ এখানে ইজের সঙ্গে নট ব্যবহার করতে হবে না আর দেয়ার যেভাবে রয়েছে প্রোনাউন সেইভাবে আমরা লিখবো এই যে দেখেন সেলম রয়েছে সেল থাকলে নট হবে না আমি বারবার বলছি এই যে উদাহরণ থেকে একটা আসবে কাজে ডাস ব্যবহার করবেন এবং ইট ব্যবহার করবেন আর এটা আমরা আনসার করব এবং আমরা কানেক্টর আনসার করব কানেক্টর আনসার করলে আমাদের পঁচিশ হয়ে যায় তারপর আমরা ডায়লগ আনসার করে শেষ করতে পারবো এখানে কানেক্টরসের উদাহরণগুলো আপনারা দেখতেছেন আমি স্ক্রিনে জাস্ট কল করে যাচ্ছি আপনারা একটু দেখে নেবেন এবং আমাদের ডায়লগটা হচ্ছে এই যে এটা এই ডায়লগটা ব্যবহার করবেন সবসময় আমরা যে ডায়লগটা দেখিয়েছি আপনাদেরকে এই ডায়লগটা হচ্ছে যে কোনো ডায়লগ আসতে পারে এখানে পজিটিভ দিক সংক্রান্ত যে কোনো ডায়লগ যদি আসে তাহলে এই অংশটুকু লিখে ফেলবেন এবং মাঝখানে ডায়লগের নামটা বসাবেন এবং যদি সম্ভব হয় এখানে ডায়লগ সম্পর্কে দুই চারটা লাইন লিখবেন আর নিচে যে কথাগুলো লিখেছি যে এইখানে যদি নেগেটিভ দিক সম্পর্কে কোনো বিষয় আসে যেমন লোডশেডিং আসে এসিড ট্রেডিং আসে ট্রাফিক জ্যাম আসে তাহলে আপনারা এটার মতো করে শুরু করবেন আর এরপর হচ্ছে আমাদের রুলসের যে নিয়মগুলো ছিল তখন যা বললাম সেইগুলো আপনারা চাইলে দেখতে পারেন যেমন এই নিয়ম থেকে একটা আসবে ইউনিভার্সাল ট্রুথ যদি থাকে এইখানে যে উদাহরণগুলো আছে এক নজর করে দেখে যাবেন এই উদাহরণগুলো অবশ্যই দেখে যাবেন আপনাদের পরীক্ষায় হুবহু কমন আসবে এরপর বর্তমানে চলছে যদি কাজ বোঝায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণগুলো একটু দেখে যাবেন এই যে নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মেবি হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে উদাহরণগুলো রয়েছে এখানে আমরা দেখিয়েছি সেই উদাহরণগুলো দেখবেন রাইট ফর্ম বার্ব থেকে এগুলো এরপর সিনসের বিষয় রয়েছে এটা লাগবে না ইট ইস হাই টাইম ইট ইজ টাইম উইশ ফ্যান্সি এগুলো যদি থাকে তাহলে আসে এটা অবশ্যই পরীক্ষা আসার মতো এটা দেখবেন এজিপের নিয়মটা দেখবেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এক নজর দেখে যান এটা লাগবে না এই যে উদাহরণগুলো একটু দেখে যাবেন তাহলে রাইট ফর্ম এরপর আমরা ফুল আনসার করতে পারবো আর একটা বিষয় হচ্ছে এখানে রয়েছে এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করবেন রুল নাম্বার দশ তাহলে রাইট ফর্ম বার্ভ আমাদের শেষ আমরা ন্যারেশনের নিয়ম এখানে রয়েছে এটা যেহেতু আমরা ন্যারেশন আনসার করবো না যদি আনসার করতে চান তাহলে এখানে দেখে যাবেন আমাদের এটা যদি আপনি চান দেখতে আমরা আজকে সবার জন্যই এই বিষয়টা উন্মুক্ত করতেছি যে ট্যাক কোয়েশনের নিয়মগুলো রয়েছে এই নিয়মটার জন্য আমরা অপেক্ষা করতেছি খুব সুন্দর করে এক নম্বর নিয়ম রয়েছে উদাহরণ রয়েছে দেখবেন দুই নম্বর নিয়ম রয়েছে উদাহরণ রয়েছে দেখবেন নর্মাল নিয়ম যেটা সেটা উদাহরণগুলো দেখবেন এই যে এই নিয়মটা আমাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই আসবে এই নিয়ম থেকে একটা অবশ্যই আসবে এই যে আমি যা বলতেছিলাম এবং পাঁচ নাম্বার নিয়ম থেকে অবশ্যই আসবে পরীক্ষায় যা বলতেছিলাম আর বেসিক নিয়মটা হচ্ছে অক্সিলারি বার্বের সঙ্গে অক্সিলারি বার্ব এবং উপযোগী কল্পনা ট্যাগ গঠিত হয় অক্সিলারি বার্ব যদি পজিটিভ হয় তাহলে ট্যাগ নেগেটিভ হবে আর অক্সিলারি বার্ব যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ পজিটিভ হবে অর্থাৎ অক্সিলারি বার্বের সঙ্গে যদি নোট থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে বসাবেন না আর নোট না থাকলে ট্যাগ কোশ্চেনে বসাবেন এই যে দেখেন এখানে নবটি এখানে নিজেই নেগেটিভ সূচক শব্দ এই জন্য আমরা ডিডের পরে কিন্তু নট বসাই নাই আর সবগুলোর সঙ্গে কিন্তু নট রয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে অক্সেলারি ভার্ব না থাকলে ডু ও ডাস ডিড ব্যবহার করবেন আর এই উদাহরণগুলো ট্যাক কোয়েশনের ছয়টা উদাহরণ রয়েছে এই উদাহরণগুলো দেখবেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যদি কেউ পড়েন তাহলে আমাদের এখানে ল্যাক্টার শিটটা রয়েছে আপনি চাইলে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ল্যাক্টার সিটটা দেখতে পারেন এরপর আমরা আপনাদেরকে নিয়ে যাব কানেক্টরের বিষয়টা আপনাদেরকে দেখায় নাই মেবি কানেক্টরের উদাহরণগুলো আমরা দেখেছি সেই উদাহরণগুলোর সাথে এই যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো একটু দেখে যাবেন তাহলে আপনাদের জন্য একটু কাজে লাগবে যেমন এস এস থেকে একটা পরীক্ষা আসবে এন বা বার থেকে একটা আসবে অল দু থেকে একটা আসবে প্রায়ই আসে ওয়াইল থেকে আসে এবং ওর থেকে আসে টিল আনটিল থেকে আসে দেয়ারপুর থেকে আসে ইফ থেকে আসে আমরা এক্সারসাইজের জন্য এই যে এখানে রয়েছে এই এক্সারসাইজগুলো রয়েছে এই এক্সারসাইজগুলো অবশ্যই ভালো করে পড়ে যাব তাহলে আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে মোটামুটি ভালো ধারণা নিতে পারবো এবং পরীক্ষায় ভালো আনসার করতে পারবো এরপর আমরা চলে যাব আমাদের ডায়লগ যে পার্টটা রয়েছে এটা আমরা দেখিয়েছি আপনাদেরকে এরপর আমাদের রচনা এখান থেকে আমরা দুইটা রচনা উত্তর দিয়েছি আর দুইটা রচনার উত্তর দিতে পারি না আমরা চারটা রচনা দিয়েছিলাম তো তিনটা রচনা দিয়েছি উত্তর এইখানে এম ইন লাইফ সহ আমরা শুধু টেকনিক্যাল এডুকেশনের উত্তরটা দিতে পারি নাই তাহলে আপনারা সবাই পরীক্ষা ভালো দেন কালকে পরীক্ষার পর আপনাদের সঙ্গে আবার দেখা হবে সেই অবধি সবাই ভালো থাকুন আর পরীক্ষা কেমন দিয়েছেন সেটি অবশ্যই জানাবেন আমাদের পাপেল এডুকেয়ার ফেসবুক গ্রুপে জয়েন করবেন ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন এবং আমাদের পাপেল এডুকেয়ার ডট নেট ওয়েবসাইট সেখানে নিয়মিত চোখ রাখবেন আমরা